রাজধানীতে এখন এক ফোন কলেই পাওয়া যাবে সুস্বাদু ইলিশ মাছের ভাজা। উৎসব অনুষ্ঠানেও এক ফোনেই বাড়িতে এসে যাবে মাছ। হ্যাঁ, এটাই ঘটনা। দেশের মেট্রোপলিটন সিটিগুলোর মতো রাজধানী আগরতলাতেও সোমবার থেকে চালু হয়েছে ফিশ কিয়স্ক। হরেক রকমের মাছ ভাজা নিয়ে মৎস্যপ্রেমীদের খোঁজে বেড়াবে এই মাছের ভ্যানগাড়ি। আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন উপলক্ষে শনিবার এমনই একটি ফিশ কিয়স্কের উদ্বোধন করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী প্রেম কুমার রিয়াং। আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন উপলক্ষে শনিবার ফিশ কিয়স্কের উদ্বোধন করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী প্রেম কুমার রিয়াং। এদিন গোর্খাবস্তি স্থিত ফিশারি দপ্তরের কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীন এই ফিশ কিয়স্কের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে ফিশ কিয়স্কের ভ্যান গাড়ির চাবি সংশ্লিষ্ট মালিকের হাতে তুলে দেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মৎস্য দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। এদিন এই ফিশ কিয়স্কের উদ্বোধন করে মৎস্যমন্ত্রী প্রেম কুমার রিয়াং জানান, হরেক রকম মাছ ভাজা নিয়ে গাড়িটি রাজধানী আগরতলায় ঘুরে বেড়াবে। দেশের বড় বড় রাজ্যগুলোতে এ ধরনের ফিশ কিয়স্কের ব্যবস্থা রয়েছে। সামাজিক উৎসব অনুষ্ঠানেও ফোন করলেই মাছ নিয়ে বাড়িতে পৌঁছে যাবে ফিশ কিয়স্কের গাড়ি। মৎস্যমন্ত্রী আরো জানান, রাজ্যের মৎস্য দপ্তর এবং মৎস্যজীবীদের উন্নয়ন কল্পে আরো কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় তা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে কথা বলবেন তিনি। কিভাবে কি করতে পারি, যারা অভিজ্ঞ আছে, অফিসার আছে, তাদের সাথে আমরা আলোচনা করি এবং আগামী 17 তারিখে আমি দিল্লিতে যাব, 18 তারিখে সমস্ত ভারতবর্ষের সমস্ত স্টেটের ফিশারি মন্ত্রীদেরকে নিয়ে আমাদের একটা মিটিং আছে। তারপরেও মিটিংয়ের পরেও আমি দেশের যে মৎস্য দপ্তরের যে দায়িত্বে আছেন মিনিস্টার, ওনার সাথে আলোচনা করে আমাদের রাজ্যে আরও বৈজ্ঞানিক পদ্ধতিতে আরও কতটুকু কী করতে পারি সে বিষয় নিয়েও আলোচনা করব। দপ্তরের অফিসারও সঙ্গে যাবে। তো এরকম রাজ্য সরকার অনেক চিন্তাধারা আছে এবং করছে এবং আগামী দিনে করবে, এইটুকু বলে। প্রসঙ্গত উল্লেখ যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় এই প্রকল্পটি চালু করা হয়েছে। দেশের মাছ চাষের উন্নয়ন এবং মৎস্যজীবীদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে 2020 সাল থেকে এই যোজনা চালু করা হয়েছে। 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই যোজনায় 20,050 কোটি টাকা ব্যয় করা হবে। এর মধ্যে ইনল্যান্ড ফিশারি ও মাছ চাষের পরিকাঠামো করার জন্য ব্যয় হবে 7,710 কোটি টাকা। এই প্রকল্পেই রাজধানীতে ফিশ কিয়স্ক চালু করা হয়েছে। অদূর ভবিষ্যতে এ ধরনের প্রকল্পের সাফল্য যাচাই করে আরও একটি ফিশ কিয়স্ক চালু করা হবে বলে জানান মৎস্যমন্ত্রী প্রেম কুমার রিয়াং। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।